আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমাদের অনেকেরই ব্রণের সমস্যা ব্রণ হয়ে আমাদের স্কিন কালো হয়ে যায় স্কিনের দাগ হয়ে যায় এবং ব্রণের ব্রণ হয়ে ক্ষত সৃষ্টি হয় তো এটা কিভাবে রিমুভ করবেন এবং এই ব্রণের সমস্যা কীভাবে দূর করবেন তা নিয়ে আজ আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এই ফেশিয়ালটা আমি কিভাবে করি এবং আপনারা ঘরে বসে কিভাবে করবে সেটাই শেয়ার করবো তো চলুন বন্ধুরা দেখে নেই কীভাবে এই ফেশিয়ালটা করতে হবে এবং ঘরে বসে কিভাবে এই ফেশিয়ালটা খুব সহজে আপনারা করতে পারেন আজ ওর স্কিনে অনেক ব্রন তো আমি আজকে ওর ব্রন ফেসিয়ালটা করে দেখাবো দেখতে পাচ্ছেন কি অবস্থা ব্রনের আর ব্রন ফেশিয়ালটা আমি কিভাবে করব এবং কি মেডিসিন দিয়ে করব সেটাও শেয়ার করব তো বন্ধুরা চলুন দেখে নেই বন্ধুরা অ্যান্ট্রি অ্যাকনি ফেশিয়াল কিট আর এটার নাম হচ্ছে এলভিস ফেশিয়াল কিট এটা দিয়েই কিন্তু এই ফেশিয়াল কিটটা দিয়েই কিন্তু ব্রন ফেশিয়ালটা করা হয় আর এই ফেশিয়াল কিট কিন্তু খুবই ভালো ব্রনের জন্য ব্রনের স্কিনের জন্য যাদের স্কিনের ব্রন আছে তাদের জন্য তো এটা হচ্ছে ওয়ান স্টেপ আর এটা হচ্ছে স্ক্রাব এখানে যে পাউডারটা আছে এটার মধ্যে যে পাউডারটা আছে ওয়ান স্টেপ উপরে লেখাই আছে ওয়ান স্টেপ তো আপনারা ঘরে বসে স্টেপ বাই স্টেপ করতে পারবেন এই ফেশিয়ালটা সব কিছুই এখানে লেখা থাকে তো এটা দুধের সঙ্গে বা পানির সঙ্গে মিক্সড করে তারপরে অ্যাপ্লাই করতে হবে আপনি চাইলে দুধের সঙ্গেও মিক্সড করতে পারেন আবার সামান্য পানি দিয়েও কিন্তু আপনার স্কিনে অ্যাপ্লাই করতে পারেন তো আমি এখানে দু চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি নিয়ে সামান্য একটু পানি নিয়ে তারপরে ফেজে অ্যাপ্লাই করব। আর আপনি যদি এই ফেশিয়ালটা মাসে দুবার করে করেন তাহলে কিন্তু খুব দ্রুত আপনার স্কিনের যে ব্রনগুলি আছে সেগুলো খুব দ্রুত চলে যাবে এবং কালো যে দাগগুলি আছে সেগুলো দ্রুত রিমুভ হবে আর যাদের স্কিনে ক্ষত হয়ে গিয়েছে ব্রনের কারণে সেটাও আস্তে আস্তে চলে যাবে তো আমি সামান্য পানি দিয়ে মিক্সড করে নিলাম যে সামান্য পানি দিয়ে মিক্স করে নিলাম যে স্ক্রাবটি সেটা এখন আমি এখানে অ্যাপ্লাই করছি আর এটা পাঁচ মিনিট রেখে তারপরে মুছে ফেলতে হবে আমি এখানে রেখে দেবো পাঁচ মিনিট ফ্রেজে পাঁচ মিনিট রেখে পাঁচ মিনিট অপেক্ষা করব এরপরে আমি একটা তাওয়াল দিয়ে বা টিস্যু দিয়ে আমি এটা মুছে ফেলবো তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি এখন এই প্যাকটা তুলে নিচ্ছি আর এটা খুব নরম টিস্যু দিয়ে অথবা ছ পাতলা তাওয়াল দিয়ে বা সুতি কাপড় দিয়ে মুছে ফেলতে হবে আমি এখন টু স্টেপ নিয়েছি আর এটা হচ্ছে মাসাজ ক্রিম টু নাম্বার যেটা স্টেপ টু এটা দিয়ে মাসাজ করতে হবে পাঁচ মিনিট আর এটা ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম এটা বাংলাদেশেও পাওয়া যায় আর এটার প্রাইস ইন্ডিয়ান রুপি দুশো দুশো পঁচানব্বই রুপি ইন্ডিয়ান আর বাংলাদেশে এটার প্রাইস কত আমি সেটা আসলে বলতে পারছি না আপনারা নিউ মার্কেটে অথবা যে কোনো কসমেটিক্সের দোকানে গেলে এটা পেতে পারেন তো আপনাদের যদি এই ফেশিয়াল কিটটা যদি প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করতে পারেন তাহলে কোথায় পাওয়া যাবে আমি সেটা বলে দিব আপনাদের তবে এটা নিউ মার্কেটে পাবেন অথবা মিরপুর শপিং মলে বা এক নম্বর সাহালি শপিং কমপ্লেক্সে আপনারা পেতে পারেন এই ফেসিয়াল কিট তবে অবশ্যই আসল নকল দেখে তারপরে আপনারা এটা কিনবেন এবং অবশ্যই এটার মেয়াদ আছে কি না সেটা দেখেও আপনারা কিনবেন কারণ অনেক সময় দেখা যায় মেয়াদ উত্তীর্ণ যেই কসমেটিক্স বা যে প্রোডাক্টগুলি থাকে সেটা যদি আমরা না দেখে যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় আর সেটা যদি না দেখে আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের স্কিনের ক্ষতি হয়ে থাকে তো আপনারা অবশ্যই ডেট দেখে তারপরেই কিনবেন তো এখন টু নাম্বার যে স্টেপ সেই স্টেপ সেটার মধ্যে মাসাজ ক্রিম আর এই মাসাজ ক্রিম দিয়ে এখন পাঁচ মিনিট মাসাজ করে তারপরে ওয়াশ করে নিব মানে মুছে ফেলব তো কিভাবে মাসাজ করতে হবে বন্ধুরা দেখে নিন খুব আলতো করে আস্তে আস্তে করে মাসাজটা করতে হবে আর যাদের স্কিনে ব্রন অবশ্যই সবসময় স্কিনটা পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না রাখলে কিন্তু স্কিনে আরও বেশি সমস্যা হতে পারে আর যাদের অয়েলি স্কিন তাদের সবসময় স্কিনটা পরিষ্কার রাখতে হবে বন্ধুরা ওয়ান স্টেপ গেল টু স্টেপ গেল এখন আমি থ্রি স্টেপ যে ফেসিয়াল জেল এটা আর এই ফেসিয়াল জেলটা দিয়ে আমি পাঁচ মিনিট মাসাজ করবো পাঁচ মিনিট মাসাজ করে তারপরে যে ন ফেসিয়াল যে টিস্যু আছে সেটা দিয়ে মুছে নিব তো কীভাবে মাসাজ করতে হবে বন্ধুরা দেখে নিন আপনারা যখন ঘরে বসে মাসাজ করবেন একটু সাবধানে করবেন আপনারা ঘরে বসে মাসাজ করলে নিচের থেকে নিচের দিক থেকে উপরের দিকে মাসাজ করবেন যদি আপনি উল্টা পাল্টা করে মাসাজ করেন সেক্ষেত্রে আপনার স্কিনের ক্ষতি হতে পারে আপনার স্কিন ঝুলে যেতে পারে তো আপনি কখনোই ভুললে ভুল করে নিচের দিকে মাসাজ করবেন না মানে নিচ থেকে উপরের দিকে মাসাজটা করতে হবে তো মাসাজ হয়ে গিয়েছে আমি এখন টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এখন যেটা করব। এখন ফোর ফোর নাম্বার যে স্টেপ এটা হচ্ছে প্যাক ফেসিয়াল প্যাক আর এখন এই প্যাকটা অ্যাপ্লাই করা হচ্ছে ফেসিয়াল প্যাকটা আপনারা চাইলে শশার রসের সঙ্গে মিক্সড করে শশার রসের সঙ্গে মিক্সড করে অ্যাপ্লাই করতে পারেন কারণ শশার রস ব্রনের জন্য খুবই উপকারী তো এই ফেস প্যাকটা আমি পনেরো মিনিট রেখেছি তো পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি এখন এটা তুলে নিচ্ছি তো এখন শশার রস দিয়ে হালকা মাসাজ করে তারপরে ভিজে তাওয়াল দিয়ে বা টিস্যু দিয়ে আমি ফেসটা ক্লিন করে নেব তো আমি শশার রস দিয়ে তারপরে ফেস প্যাক যেটা সেই প্যাকটা হালকা করে মাসাজ করে নিচ্ছি দু মিনিট এখন আমি মাসাজ হয়ে যাওয়ার পরে আমি ফেসটা ক্লিন করে নিব একটা টিস্যু দিয়ে তো বন্ধুরা আমি স্কিনটা ক্লিন করে এখন ব্রন স্টিক দিয়ে ব্রনের ভেতরের যে শালগুলি থাকে সেটা বের করে নিচ্ছি আর শালগুলো বের করে নিলে খুব দ্রুত ব্রনগুলি সেরে যাবে এবং ক্ষত সৃষ্টি হবে না আর আপনি যদি হাত লাগান তাহলে কিন্তু কালো হয়ে যাবে তো আমি এখন এখানে টোনার লাগিয়ে নেবো আর এটা হচ্ছে গোল্ড টোনার এই টোনারটা লাগালে স্কিনের কোনো ক্ষতি হবে না এবং এটা অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে টোনারটা আপনারা চাইলে যে কোনো টোনার লাগিয়ে নিতে পারেন আপনার স্কিনে আর এটা সব সময় করা উচিত ফেসিয়াল করার পরে অবশ্যই যে কোনো টোনারটা আপনার স্কিনে অ্যাপ্লাই করা উচিত আমার ফেশিয়ালটা করা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা দেখতেই পারছেন স্কিনটা কিন্তু অনেকটাই ফ্রেশ হয়ে গিয়েছে আর এই ফেশিয়ালটা যদি মাসে দুবার করা হয় তাহলে আপনার স্কিন থেকে ব্রন খুব দ্রুত চলে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন ব্রন ফেশিয়ালটা করার পরে স্কিনটা কতটা ফ্রেশ হয়ে গিয়েছে আর ব্রণের যে দাগগুলি ছিল সেটা কিন্তু অনেকটাই কম বোঝা যাচ্ছে আর এটা যদি মাসে দুবার করা হয় তাহলে আপনার স্কিন থেকে ব্রন খুব দ্রুত পালিয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম